আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে জামালপুরে এইডসের ওষুধ আবিষ্কারের দাবি মরণবেদি এইডসের নিরাময় সম্ভব বলে দাবি করেছেন জামালপুরের মোস্তাফিজুর রহমান মোহন নামের এক কবিরাজ তার বাড়ি জামালপুর শহরের মধ্য বাগেরহাটা এলাকায় মোহন তার পূর্বপুরুষদের কবিরাজের চিকিৎসা পদ্ধতির উপর গবেষণা চালিয়ে দেশীয় গাছগাছালি ও লতাপাতা পাতার দিয়ে এইডস নিরাময়ের ওষুধ আবিষ্কার করেছেন বলে দাবি করছেন তার আবিষ্কৃত ওষুধ এম এইডস কাট এক সেবন করে ইতিমধ্যে তিনজন এইডস রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং চারজন রোগী ক্রমেই সুস্থ হতে থাকার প্রমাণপত্র পাওয়া গেছে এছাড়া এইচআইভি আক্রান্ত দেশের বিভিন্ন এলাকার আরও পাঁচজন রোগীর চিকিৎসা সম্প্রতি শুরু করা হয়েছে বলে মোস্তাফিজুর রহমান জানিয়েছেন এইডস নিরাময়ের ওষুধ আবিষ্কারে দাবিদার মোহন জানান তার পিতা ও পিতামহ দুজনেই কবিরাজ ছিলেন তারা জীবদ্দশায় দেশীয় গাছগাছালি ও লতাপাতা নির্যাস দিয়ে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করে রোগাক্রান্ত হাজার হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করেছেন তিনি তার পূর্বপুরুষদের ওষুধি তথ্যসূত্রের উপর গবেষণা চালিয়ে দেশীয় গাছগাছালি ও লতাপাতা নিজার দিয়ে আবিষ্কার করেছেন এইডস নিরাময়ের ওষুধ পরীক্ষামূলকভাবে তিনি সেই ওষুধ সেবন করিয়ে ইতিমধ্যে চট্টগ্রামের স্বপন ঢাকার আশফাক এবং কুমিল্লা জেবনাহার নামের তিনজন এইচআইভিকে আক্রান্ত রোগীকে শতভাগ এইচআইভি মুক্ত করেছেন এছাড়া ঢাকা মিরপুরে জামাল উদ্দিন চট্টগ্রাম শহরের নাসির উদ্দিন কুমিল্লা শহরের এম আর মামুন এবং নোয়াখালীর মানিক মিয়াকে এইডসভুক্ত করতে তিনি গত তিন মাস ধরে নিয়মিত ওষুধ সেবন করাচ্ছেন মোহনের দাবি তার উদ্ভাবিত ওষুধ এম এইডস কাঠ এক সেবন করানোর মাধ্যমে এইডস আক্রান্ত প্রত্যেক রোগীকে সুস্থ করে তোলা সম্ভব তাই তিনি সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা একটি অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে এইচআইভি আক্রান্ত রোগী শনাক্তকরণ ও তার উদ্ভাবিত এইডস নিয়ামের ওষুধ মান নিয়ন্ত্রণ ও গুণাগুণ যাচাই করে তা বিশ্বমানে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে চান এছাড়া তিনি বাংলাদেশ সহ বিশ্বের সব এইডস আক্রান্ত রোগীদের বাঁচাতে তার উদ্ভাবিত ওষুধ প্রয়োগের জন্য বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছেন এইডস নিরাময়ের ওষুধ আবিষ্কারের দাবিদার জামালপুর জেলা শহরের মধ্যে বাগেরহাটা এলাকার মনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে শূন্য এক সাত পাঁচ এক পাঁচ আট দুই নয় ছয় নয় নাম্বারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ